প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট কবে দিবে, বিশেষত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের রেজাল্ট কখন হবে। আপনারা অনেকেই জানতে চান, আসলে আমাদের কাছে তথ্য না থাকলে সেটা তো বলাটা সম্ভব না, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমন কোনো তথ্য নেই। তবে একটা কথা বলতে পারি যে যেহেতু সময় নিয়ে আমরা জানতে পেরেছিলাম যে এক সপ্তাহ প্রায় 10 দিন হয়ে যাচ্ছে, 10 দিন আগে জানতে পেরেছি যে সমস্ত জেলার মানে ভাই ভাই যে রিপোর্ট মার্ক সেগুলো পাঠা দেওয়া হয়েছে অধিদপ্তরে, বুয়েট এগুলো কারিগরি সহায়তা দেবে। সেই দিক থেকে আমরা দেখছি যে আজকে বুধবার 15 মে 2024 রেজাল্ট আজকে দেওয়ার সম্ভাবনাটা অধিক রয়েছে, ধরেন 99%। কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাদের ওই মানে তাদের ফেসবুক পেজ বা অন্য কোথাও আমরা পাইনি, আমরা বিভিন্নভাবে এটা পেয়েছি। আজ থেকে 4 দিন আগে এই তথ্যটা আমার কাছে এসেছে, তবে একেবারে যে অথেন্টিক আপনারা বলবেন সেটা না, তবে ধরে নিতে পারেন যে 99% রেজাল্ট আজকে হচ্ছে। তবে যদি না হয় তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তো আজকে রেজাল্ট হবে এমন মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, যেহেতু এবারে ভাই ভাই 4:1 রেজাল্টটা প্রকাশ করা হবে, মানে প্রতি 4 জনে একজন না হবে, মানে প্রায় কম বেশি কিছু হতে পারে। আর এখানে ম্যাক্সিমাম কোটা ফলো করা হবে, এর আগের সার্কুলারে যে সম্পূর্ণ কোটা ফলো করা হয়েছে তার আগের সার্কুলারটা তেমন হয় নাই। তো এখানে ব্যাপার হচ্ছে যে প্যানেলের মাধ্যমে কিছু নিয়োগ দেওয়া হবে কিছু শিক্ষক। তাহলে প্যানেলটা কিভাবে হয় সেটা একটু বলি। এক কথায় বলতে গেলে ওয়েটিং, তবে ওয়েটিং এর একটা সীমা আছে। সীমা বলতে যে কেউ যদি না প্রবেশ করে চাকরিতে কোনো বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় পরীক্ষা হলে তখন ওয়েটিং থেকে নেওয়া হয়, কিন্তু এখানে এটা ভিন্ন। পিএসসিতে যে কাজটা করা হয় যে 1 বছরের মধ্যে চাকরিতে যাকে নিয়োগ দেওয়া হলো 100 জনকে, 100 জন প্রার্থীর মধ্যে কোনো প্রার্থী চাকরি ছেড়ে দিল বা অন্য কোথাও চাকরি হয়ে গেলো বা কাউকে বরখাস্ত করলো বা তার সার্টিফিকেট বা অন্য কোনো কারণে চাকরি থেকে বাদ পড়ে গেল, এমন ক্ষেত্রে যতজন বাদ যাবে ওয়েটিং থেকে ততজন পরীক্ষার দিকে নেওয়া হবে, এই হচ্ছে প্যানেল। প্রাইমারিতে এভাবে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তবে অন্য পরীক্ষাতে যেহেতু 1 বছরের মধ্যে এটা নেওয়া হয় যে 1 বছরের মধ্যে অন্য চাকরিতে চলে যায় বা চাকরি ত্যাগ করে, সেক্ষেত্রেই প্যানেলটা কার্যকর হয়, মানে ওয়েটিং থেকে নেওয়া হয়। তবে আজকে রেজাল্টের পর অনেকেই খুশি হবে আর বেশিরভাগই মন খারাপ হবে। মন খারাপ করার কিছু নেই, কারণ যেহেতু কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, আপনি বেশি মার্ক পেয়েও আপনি চাকরি নাও পেতে পারেন, আর আপনার চেয়ে কম মার্ক পেয়ে চাকরি পেতে পারে, কারণ নারী কোটা 60% আছে এবং পুরুষ কোটা 20% আছে, এবং বাকি যে 20% রয়েছে এর মধ্যে বিজ্ঞান 20% আছে, মানে 20 জনের মধ্যে আরও 4 জন। সেই দিক বিবেচনা করলে আপনার চাকরি হওয়াটা কত কঠিন আপনি বুঝতে পারছেন। আপনার জায়গায় মানে আপনার উপজেলায় যদি 50 জন প্রার্থী না হয় তাহলে আপনি দেখবেন যে হয়তো 2-4-5 জন, 5-7 জন পরীক্ষার্থী সাধারণ মানে সাধারণ ছাত্ররা পাচ্ছে, আর বাকিরা হয়তো কোটার মধ্যে চলে যাচ্ছে। তবে এটা একটা দুঃখজনক বিষয়, আর আপনার হয়তো প্যানেলের জন্য অপেক্ষা করেন, প্যানেলের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনার ভাগ্য থাকে এমনিতেই হয়ে যাবে। আর আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, মানে কোনো ধরনের বিপদ হলে বা পরীক্ষায় যদি আপনি টিকতে না পারেন, আপনার যদি ফাইনালি সিলেক্টেড না হন মন খারাপ করার কিছু নেই, আপনি ধৈর্য ধরুন, অন্য চাকরির জন্য পড়াশোনা করেন। আর যদি আপনার চাকরির এজ শেষ হয়ে যায় তাহলে আপনি অন্য কোনো কর্মে যুক্ত হয়ে যান, হালাল যে কোনো কর্মে নিযুক্ত হওয়া দোষের কিছুই নয়। আপনাকে যে এই প্রাইমারিতেই চাকরি করতে হবে এমনটি না। তো যাই হোক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিব, আর দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।